এটা কিন্তু মানে আপনার মনে হতে পারে যে আমরা আসলে এটা খাইতেছি, বাট নট লাইক দ্যাট, ঠিক আছে? আমরা এটাকে মোটেও খাচ্ছি না, এটা বরং আমাদের খাচ্ছে। আপনারা যখন এটা পুরাচ্ছেন না, আস্তে আস্তে এটা আস্তে আস্তে পুড়তে 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 নামবে, বাট একটু একটু করে আপনার লাইফটা শেষ হবে, আর কিছুই না। এই সিগারেট মানে আপনার প্যাকেট প্যাকেটে হয়তো লেখা থাকে যে এটার জন্য আপনার কি জানে বাচ্চাদের মধ্যে বাচ্চাদের ক্যান্সার, মানে অনেক কিছু লেখা থাকে, আপনার মৃত্যু হইতে পারে। বাট আমাদের কি আসলে মানে নিজের কমন সেন্স নাই? এই যে এখন করোনা মানে কোভিড মানে কোভিড-19 মতন এমন একটা সময় যদি আমরা যদি এটা যদি না বুঝতে পারি, না মানতে পারি যে সিগারেট আমার জন্য ক্ষতিকর, তাহলে আসলে এটার এইটার মতো আর কোনো মানে আর কোনো মানে মহামারী আমার মনে হয় দরকার হবে বলে, অ্যাটলিস্ট সিগারেট মানে সিগারেটটা থেকে মুক্তি পাওয়ার জন্য। লাইক হসপিটালে এমন অনেক লোক আছে যারা জীবনে কোনো নেশা করে না, কিন্তু সিগারেট খাচ্ছে। কিন্তু ডাক্তাররা যখন ওদেরকে আইসিইউতে ঢুকাচ্ছে, আইসিইউতে ঢুকানোর পর ওদেরকে ডাক্তার বলতেছে, চেক আপ করার পর সবকিছু চেক আপ করার পর ওদেরকে বলতেছে ওদের বডির 80% অলরেডি ড্যামেজ, ঠিক আছে? 80% অলরেডি ড্যামেজড। সো ওদেরকে আসলে ইমিউনিটি বলেন, আপনি রোগ প্রতিরোধ ক্ষমতা বলেন, ওদের কাজ করতেছে না। ইভেন কোনো কোনো ইঞ্জেকশন ওদের কাজ করতেছে না, যেখানে হয়তো একজন সুস্থ রোগী বা দেখা গেছে তার আগের থেকে অনেক অনেক প্রবলেম, কিন্তু সে স্মোক করে না, লাইক অন্য কিছু করে না, কোনো কোনো নেশা জাতীয় দ্রব্য সে গ্রহণ করে না। তাকে হয়তো 3-4 ইঞ্জেকশন দিলে সে আল্লাহর রহমতে সুস্থ, সে কোভিড-19 পজিটিভ, তার কাছে কোনো সমস্যা না। বাট এখন বর্তমান যে ইস্যু, এই সময় আপনার মানে সিগারেট মানে আমরা সিগারেট ছাড়তে পারতেছি না, আমাদের সিগারেট পাফ নেওয়া লাগে, এটা কেন? ইভেন এখনকার সময় এটাও দেখা যায় যে নাটক, যেমন ওই যে মাহবুবুর রশিদ বান্নার বান্না ভাইয়ের, আসলে জানি না উনি এটা এন্টারটেনমেন্টের জন্য দিচ্ছে নাকি অন্য কিছুর জন্য, তো ওনার নাটকের মধ্যে দেখা যাচ্ছে যে বদমাস পোলা প্যান্ট, তো তারা স্কুল কলেজ বা স্কুল হাই স্কুল কলেজ বাং আমরাও দিছি, ওনারাও দিচ্ছে, সবাই দিছি, বাট এমনটা করি না যে স্কুল কলেজ বাং দিয়ে আমি বিড়ি খেয়েছি গাঁজা খেয়েছি, এমনটা না, ঠিক আছে? স্কুল কলেজ বাং দিয়ে আসলে যদি বিড়ি খাওয়ার মতো জিনিস হয়, ওইটা আসলে এটা এটা কোনো কন্টেন্টের মধ্যে পড়ে না। তো একজন পরিচালকের মাথায় যখন কনফারেন্সের মধ্যে যখন এসব এসব আজাইরা ফালতু কন্টেন্ট ঢুকে যায়, তখন তাদেরকে নিয়ে বলার কিছু নাই, কারণ এরা আমাদেরকে শিখাবে। আসলে অভিনয় জগতে যারা আছে তারা তাদের প্রচারণের মাধ্যমে আমাদেরকে শিখাবে। সো ইটস নট লাইক দ্যাট আমরা নিজের থেকে শিখে নিব, হ্যাঁ আমরা নিজের থেকে শিখে নিব অবশ্যই। যেমন আমি শিখে নিচ্ছি ভাই, আমার আমার অনেক ফ্রেন্ডস আছে যারা হ্যাঁ স্মোক করছে, স্মোক করতো কিন্তু ছেড়ে দিছে, কারণ কি তারা দেখতে পাচ্ছে তারা যখন ক্রিকেট খেলতে নামে মানে জাস্ট ব্যাটিং করতেছে, ব্যাটিং করার পর সে হাঁপায় যাচ্ছে, ফুটবল খেলতে নামছে 2 মিনিটের মধ্যে তার দম শেষ। অথচ এই ছেলে হয়তো স্কুল কলেজ লাইফে উপজেলা টুর্নামেন্ট খেলছে, জেলা পর্যায়ে খেলছে, বিভাগ পর্যায়ে খেলছে, কিন্তু এখন তার এই অবস্থা। সো মানে কি বলবো বলেন, আমি যদি এখানে যদি আমার কোনো ভালো ব্যাকগ্রাউন্ড দিয়ে কোনো ভিডিও বানাই, আমার কোনো স্টুডিওতে বসে যদি বলি সিগারেটের ক্ষতিকর দিকগুলা কি কি, গুগলে সার্চ দিয়ে যদি আমি দেখি সিগারেটের ক্ষতিকর দিকগুলা কি কি, আসলে এগুলো নিজের মাথার মধ্যে ঢুকে আসে না, কোনো লাভ নেই। আপনি একটা জিনিস চিন্তা করেন, সিগারেট আপনার কত পছন্দ দিচ্ছে, আপনার একটা সিগারেট হ্যাঁ আপনার হয়তো নেশা হয়ে গেছে, কিন্তু এমনটা না যে এই নেশা কখনো মানে এই নেশা কখনো মানে দূর করা সম্ভব না। আমার এক ফ্রেন্ড, তাকে আমি জাস্ট বলছি, দোস্ত তুই সিগারেটের নেশা হচ্ছে, প্যারা হচ্ছে খুব, তুই জাস্ট পুশ আপ দে, নিজেকে নিজের মাথার খামটা ফেলা, পরিশ্রম কর। আসলে মানুষের যখন আজারে থাকে বেশি, তখন এইসব অকর্মগুলোর মধ্যে বেশি মানে নিজেকে জড়িত করে, নিজেকে থেকে জড়ায়। এই আমার আসলে ওটা নিয়ে আর কি বলবো, কারণ অনেক এডুকেটেড ফ্যামিলি তো আসলে এখন দেখা যাচ্ছে যে এটা তাদের মধ্যে একটা ফ্যাশন। আমার এক ফ্রেন্ডকে আমি এক ফ্রেন্ডের কথা বললাম, সে হাঁপায় যাচ্ছে, তার মানে সে দম নিতে পারে না, ঠিক মতো খেলার মধ্যে থাকতে পারে না, অ্যাটেন্ড করতে পারে না,
কিন্তু ওই যে অপরিচিত অনেক পাবলিকও তার ফ্রেন্ড হয়ে যায়। কারণ কি, সে ওই যে দোস্ত আমি তো সিগারেট খাই, মানে এটা তার ফ্যাশন। মাঝে মাঝে আমার একটা ফ্রেন্ড আছে, সে খুব লাক্সারিয়াস ফ্যামিলির পোলা, সে কি সে হলো আপনার ভেপ টানের। তো ওর গার্লফ্রেন্ডকে নিয়ে যখন রিক্সায় উঠে, তখন সে ফ্যাশন মানে ফ্যাশনের জন্য ওই ভেপটা মুখে নিয়ে টানে, গার্লফ্রেন্ডও টানে, ওয়াও। আর গার্লফ্রেন্ড এখন ভেপও টানে না। এখনকার মেয়েরা মানে খারাপ জিনিস আসলে, খারাপ জিনিসটাই আসলে ভাইরাস। ভাইরাসটা খারাপ না, আসলে খারাপ জিনিসটাই আমাদের জন্য ভাইরাস, ঠিক আছে? কারণ মানে সিগারেট যখন আমাদের ছেলেরা যখন মানে নিতে নিতে এখন এটা এমন একটা পর্যায়ের ভাইরাস হিসেবে তৈরি হয়েছে, এখন আসলে এটা মেয়েরাও ফ্যাশন হিসেবে নিচ্ছে, ইভেন মেয়েরাও ইফেক্টেড। আমার অনেক সিনিয়র আপু আছে, তারাও নিচ্ছে, তারাও সিগারেট নিচ্ছে। একদিনে এক প্যাকেট ব্যানসন না হলে তাদের চলে না, এমনও মানে আছে, এমনও মেয়ে আছে। তো মানে এমন একটা মানে মহামারী, আমার কথা একটাই, এই মহামারীটার মতন আর কোনো ভাই খারাপ সময় নাই, যে খারাপ সময় আমাদের শিখাইতে পারে, আমাদের বিবেককে জাগ্রত করতে পারে যে ভাই সিগারেটটা হলো যে কোনো নেশার মানে প্রথম, মানে কি বলবো, একটা প্রথম দ্রব্য, একটা বেসিক দ্রব্য, ঠিক আছে? অনেক পাবলিক আছে যারা আমার সাথে যায়, খাইতে যায়, আমরা ঘুরতে যাই, খাইতে গেলে দেখা গেছে যে কি, সে ওই অন্য আদার্স ফাস্টফুডের থেকেও সে সিগারেটের টানটাই বেশি নিচ্ছে। ইভেন অন্য কোনো খাবারের প্রতি তার নেশা মানে ইচ্ছা হচ্ছে না, সে বলে দোস্ত লন একটু সিগারেট খাই। তো আসলে কিছু বলার নাই, আমরা যদি এই টাইমে না বুঝি আমাদেরকে আর কোনো বোঝানোর মতো কোনো সময় নাই। দ্যাটস অল, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।